মটরের ডাল কলর ডাল তারপরে আলু ভাজি তারপরে হচ্ছে কুমড়োর ঘন্ট মাছের কুমড়োর ঘন্ট দাবি হয় মুনু দাবি সোমবার হবে রবীন্দ্রনাথ মিত্রের যিনি গত এক বছর আগে প্রয়াত হয়েছেন। তার মৃত্যুর পর তার ছেলেমেয়েরা তার আত্মার শান্তি লাভের জন্য শ্রাদ্ধ অনুষ্ঠান করতে পারলেও করোনা প্রাদুর্ভাবের কারণে দেওয়া হয়নি জ্ঞাতিভোজ। তাই আজকে তার পরিবার আয়োজন করতে চলেছে জ্ঞাতিভোজের অনুষ্ঠান। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক বাংলার রীতিনীতিতে কিভাবে হয়ে থাকে এই জ্ঞাতিভোজ অনুষ্ঠান। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সায়াডাকা সবুজ শ্যামল প্রকৃতির এক গ্রাম। পূর্বে নেয়ামতবাড়ি ও পশ্চিমে পদ্মনগরের মাঝেই এই গ্রামটির অবস্থান। কুষ্টিয়া শহর থেকে মাত্র 13 কিলোমিটার দূরের এই গ্রামটি অত্যন্ত সৌন্দর্য বেষ্টিত এবং গ্রামের মানুষগুলো খুবই অতিথিপরায়ণ। এই গ্রামের তেমনই এক মানুষ ছিলেন রবীন্দ্রনাথ মিত্র, যিনি গত এক বছর আগে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে পরলোকে পাড়ি জমান। তার মৃত্যুর পরবর্তী সময়ে সনাতন ধর্মবিধি অনুসারে তার আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধসহ অন্যান্য নিয়মকানুন সঠিকভাবে পালন করলেও করোনা মহামারী আকার ধারণ করলে জ্ঞাতিভোজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি। আর তাই তার প্রথম মৃত্যুবার্ষিকীতে তার পরিবার এবার সম্পূর্ণ করতে যাচ্ছে এই জ্ঞাতিভোজ অনুষ্ঠানের। জ্ঞাতিভোজ হলো নিজ গোত্র বা নিজ বংশের সকল মানুষকে নিমন্ত্রণ করে এক বেলা খাওয়ানো। আরও সহজ করে বললে কাছের মানুষজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী ও মৃত ব্যক্তির অন্ত্যেষ্টক্রিয়ায় যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে নিজ বাড়িতে নিমন্ত্রণ করিয়ে অন্নদান করানোকে বোঝানো হয়ে থাকে। এর মাধ্যমে মৃত ব্যক্তির আত্মা শান্তি লাভ পায় বলে বিশ্বাস করা হয়। রান্নার মূল আনুষ্ঠানিকতা শুরু হয় মৃত ব্যক্তির পরিবারের উপস্থিতিতে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে প্রার্থনার মধ্য দিয়ে। রান্নার সকল উপকরণ প্রস্তুতিতে নিয়োজিত থাকে কিছু স্বেচ্ছাকর্মী, যারা রান্নার সকল রকমের শাকসবজি, মাছ, মশলা ইত্যাদি কাটা ও ধোয়ার কাজ করে। অন্যদিকে রান্নার কাজে বিশেষভাবে পারদর্শী একদল কর্মী রান্না কার্য পরিচালনা করে। এ সকল কাজে সাধারণত গ্রামের কিছু মহিলারা অংশগ্রহণ করে, গ্রামের ভাষায় যাদেরকে রাঁধুনি বলা হয়। রান্নার এ সকল কাজে রাঁধুনিদের রান্নার স্বাদের বেশ সুখ্যাতি রয়েছে। গ্রামের যে কোনো কাজে এ সকল রাঁধুনিগণ স্বেচ্ছায় অংশগ্রহণ করে থাকে। আজকের এই ভোজে খাবারের কি কি তালিকা থাকছে? মটরের ডাল, কলর ডাল, তারপরে আলু ভাজি, তারপরে হচ্ছে কুমড়োর ঘন্ট, মাছের ঝোল। ঠিক আছে, এগুলো রান্না হবে? হ্যাঁ, এগুলো রান্না হবে। আজকের এই রান্নায় প্রায় 350-এরও অধিক লোকের খাবারের আয়োজন চলছে। মাছের সঙ্গে আলুর ঝোল তৈরিতে আগে ভাগেই
ডুবন্ত তেলে ভেজে রাখা হচ্ছে আলু। তীব্র গরমে চুলার পাশে থেকে রান্না করা বেশ কষ্টসাধ্য। তা উপেক্ষা করেই রাঁধুনিগণের এই রান্নার আয়োজন একেবারে নিঃস্বার্থ। সাথে বড় বড় মাছের মাথা ভেঙে রান্না করা হচ্ছে মিষ্টি কুমড়ার ঘন্ট। এই রান্নার স্বাদ একেবারে জিভায় লেগে থাকার মতো। অন্যদিকে চলছে ডাল রান্নার প্রস্তুতি। কুষ্টিয়ার ভাষায় কালায়ের ডালের নাকি খুব সুখ্যাতি। ডালের মধ্যেও মাছের মাথা ভেঙে দিলে স্বাদ আরো বেশি বৃদ্ধি পায়। কিন্তু কিভাবে রান্না করা হয় সুস্বাদু এই ডাল? কুষ্টিয়ার মাশকালার ডাল হচ্ছে বিখ্যাত। হ্যাঁ, ডালটা জল দিতে হবে। হ্যাঁ, জলটা ফুটায় গেলে পরে ডাউল দিতে হবে। ডাউলে বেশি করে মরিচ দিতে হবে, মাছের মাথা দিতে হবে, আর জিরে দিয়ে সোনবার দিতে হবে। সুন্দর রান্না। হ্যাঁ, এই ডাল হ্যাঁ খুব টেস্ট খেতে। খাবার নিয়ে একটা বারান্দায় রেখে ঢেকে রাখা হচ্ছে একটি পরিষ্কার কাপড় দিয়ে। এবার শুরু হয়েছে তরকারি রান্নার প্রস্তুতি। উত্তপ্ত কড়াইয়ের তেলের মধ্যে একে একে মিশানো হচ্ছে রান্নার সকল উপকরণ। মশলাপাতিকে ভালোভাবে কষিয়ে তার মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে আগে থেকে ভেজে রাখা আলু। তরকারির ঝোলের ঘনত্ব বাড়াতে কিছু আলুর টুকরো মিশিয়ে দেওয়া হচ্ছে গুঁড়ো করে। মেশানো হচ্ছে স্বাদমতো লবণ। তরকারি রান্না শেষ হলো, সেটাকে একইভাবে নিয়ে রাখা হচ্ছে ওই বারান্দাতেই অন্য একটি পাত্রে। সাধারণত এ সকল রান্নায় বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। রান্নার কোনো একটি উপকরণ কম বা বেশি হলে যেমন রান্নার স্বাদের তারতম্য ঘটতে পারে, তেমনি অতিরিক্ত উত্তপ্ত এ সকল খাবার বা রান্না করার গরম কড়াই শরীরের সংস্পর্শে আসলে ঘটে যেতে পারে দুর্ঘটনা। অন্যদিকে আরেকটি চুলায় চলছে ভাত রান্নার প্রস্তুতি। গরম পানিতে মেশানো হচ্ছে আগে থেকে ধুয়ে রাখা চাউল।
আর তার পাশেই রান্না করা হচ্ছে শুটকুনি। আলু বেগুন আর হেলাঞ্চে শাকের সঙ্গে মাছের ডিম তেল চর্বি ইত্যাদি উপকরণ দিয়েই রান্না করা হচ্ছে সুস্বাদু এই খাবার। খাবারটি খেতে একটু তিতা লাগে বিধায় কোথাও কোথাও একে তিতা বলা হয়ে থাকে। সঠিকভাবে ফুটে এলে তা মাড় গালানোর জন্য বড় একটা ঝুড়ির মধ্যে নেট পেতে ঢালা হচ্ছে তার মধ্যে। ভাত ঝুরঝুরে রাখতে সেখান থেকে এনে একটা পরিষ্কার কাপড়ের উপর বিছিয়ে রাখা হয়েছে। ভাতের উপর যাতে মশা মাছি বসতে না পারে তার জন্য রয়েছে হাত পাখার ব্যবস্থা। সকল প্রকার রান্না শেষ হলে শুরু হয় খাবার পরিবেশনের পর্ব। নিমন্ত্রিত অতিথির জন্য পুরো উঠান জুড়ে বিছিয়ে দেওয়া হয়েছে পাটি। খাবার পরিবেশনের জন্য প্রস্তুত করা হয় প্রয়োজনীয় উপকরণের। উঠানের উপর একটি সায়মানা টানিয়ে তার নিচেই চলে এই আয়োজন। একে একে পরিবেশন করা হয় নিমন্ত্রিত অতিথির পাত্রে খাবার। হিন্দু সংস্কৃতিতে জ্ঞাতিভোজের এই অনুষ্ঠান পালন হয়ে আসছে বহু যুগ যুগ ধরে। একটা সময় গ্রামের এ সকল খাবার পরিবেশনের অনুষ্ঠানে কলার পাতার প্রচলন থাকলেও বর্তমানে তা পৌঁছে গেছে ওয়ান টাইমের প্লেট আর গ্লাসে। খুব সহজলভ্য হওয়ায় মানুষ ছুটছে সেদিকেই। তবে কলার পাতার খাওয়ার অনুভূতি অন্য পর্যায়ের। ছোট্ট এ উঠান জুড়ে চলে এক বৈঠকের পর অন্য বৈঠকের খাওয়া দাওয়া। এই ভোজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভাত বাড়া, যেখানে পরিবারের মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে একবেলা খাওয়ার নিবেদন করা হয়। অনুষ্ঠানের আগের দিন কিংবা অনুষ্ঠানের দিন সকালবেলা পরিবারের মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে নিমন্ত্রণ জানানো হয়। তারপর রান্নাকৃত খাবার থেকে আগেই আলাদা করে রাখা খাবার মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে খেতে দেওয়া হয়। এই খাবার পরিবেশন করতে গিয়ে পরিবারের মানুষের চোখের কোণে জল ঝরে পড়ে। জীবিত থাকা অবস্থায় যে মানুষগুলো সুখে দুঃখে পাশে থেকেছে, একই সঙ্গে তিনবেলা খাবার খেয়েছে, আস্তারা না কতই দূরে, এরকম হাজারো স্মৃতি ভেসে ওঠে মনের মধ্যে। নিশ্চয়ই তারাও দূর আকাশের তারা হয়ে সবই দেখছে এই পৃথিবীর আপন স্বজনদের। ভালো থাকুক ওপারের মানুষগুলো, সুখেই যেন তারা স্বর্গে বসবাস করে, এপার থেকে তো সেটাই আমাদের চাওয়া।